সালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম টু হালিস স্কোয়াড ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পিছনে তারা চারজন, তারা রাতে বাইরে ছিল, কারণ তাদেরকে বলছি এর আগেও যে আমরা যতভাবে আটকে রাখি এই টাইলস ফালাই দেয়, ফালাই দিয়ে তারা মোটামুটি ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে ছাদের মধ্যে। ছাদের কোনো কিছু বাকি নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গায় ওদের পটি নাই। দেখেন কী করতেছে চারটা, এই হচ্ছে ওদের অবস্থা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার স্কোয়াডে সব কিছু ভালো আছে। বাট কিছু ডিজাস্টার হয়েছে, পাখির ডিম ভেঙে ফেলছে, একটা ডিম মনে হয় পাখির নিচে যা দেখলাম। তারপরে ভালো একটা গুড নিউজ হচ্ছে হলো হ্যামার জোড়াটা নর্মালি কনফার্ম হয়েছে। মাঝে একটা ছোটো ছোটো ডিম দিয়েছে, তার মানে আমি ভুলবশত আসলে ওদেরকে মানে একসাথে রাখছিলাম নয় পরেই, তো যে কারণে একটা মিস ডিম দিয়ে দিছে। সো এটা একটা ভুল ছিল আমার, তো এখন ভুলটা শুধরাইতে হবে, মাদিটাকে আমার সরাই দিতে হবে। আলহামদুলিল্লাহ নর্মালি কনফার্ম। তো এটা একটা খুবই ভালো নিউজ ছিল আমার জন্য যে আমার পেয়ারটা নর্মালি কনফার্ম হয়েছে। আর পাখির ডিম এবার নষ্ট হয়েছে, পাখিকে আমার সরাই দিতে হবে ইমার্জেন্সি ভিত্তিতে, নর্মালি আলাদা করে দিব। এ হচ্ছে অবস্থা স্কোয়াডের। আর বাদ বাকি কবুতরগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ, হাঁস মুরগি কোয়েল সবাই ভালো আছে। দেখাচ্ছি বাকি ভিডিওতে স্কোয়াডের কী অবস্থা। এই যে হ্যামার পেয়ারটা, আর এই যে হ্যামার পেয়ারের মধ্যে একটা ডিম। আগে আমি ভাবছিলাম হ্যামার পেয়ারটা কনফার্ম না, নর্মাদি। মাশাআল্লাহ হ্যামার পেয়ারটা নর্মাদি কনফার্ম হয়েছে। এই যে একটা ডিম পাওয়া গেছে এর মধ্যে। ডিমটা আসলে মানে ঠিকমতো ইমাচিওর ডিম, প্রিমাচার ডিম, বাট তারপরেও নর্মাদি কনফার্ম হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখন মাদিটাকে আলাদা করে দেবো আজকে। আলহামদুলিল্লাহ টার্কি বাদে মোটামুটি সবাইকে আজকে খাবার দিয়ে দিলাম। টার্কির খাবারটা বলছি পরে দিতে, কারণ টার্কি সকালবেলা ফিট খেতে চায় না, ওরা ঘাস খেতে চায় শুধু। তাই ওদেরকে শুধু ঘাস দিবে হচ্ছে কোয়েলগুলো। আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ফিট হয়েছে, ভালো আছে, দোয়া করবেন ওদের জন্য। এই দিয়ে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, লাল মুরগিটা হয়তো খুব শিগগিরই ডিম দিয়ে দিবে, মোরগটাকে সরাই দিতে হবে সামনে। আর হচ্ছে কালনি, কালনিতে ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে। এই যে ওরা হাঁসটাকে আলাদা রাখছি, যে যে ওটা ডিম দেয়, কারণ ও অন্য হাঁসগুলোকে প্রচণ্ড মাইট দেয়, তো যে কারণে এই দুইটা আপাতত একসাথে আছে। তো এই হচ্ছে এদের অবস্থা। বাড়ির প্রথম দিকের তো, তাই ওদের একটু ক্ষমতা বেশি, ওরা ওই ছোটো দুইটার ইচ্ছা মতো পিটায়। টার্কির আজকে খাবার দিইনি এখনও, কারণ টার্কির খাবারটা বলছি পরে দিব। ওদেরকে ঘাসপাতা দেওয়া হয় প্রচুর, তো এই ঘাসপাতাটা পরে দেওয়া হবে। এই হচ্ছে ওদের অবস্থা। এই সাইডে মোটামুটি সবাই ভালো আছে। এদিকে মুরগিগুলো, মুরগিগুলোকে খাবার দিছি, একজন আবার ভাত খেতে এর মধ্যে এসে আবার ভাত খেতে দিতে পছন্দ করে, বাসি ভাত ছিল রাতের, আরেকজনে সে ভাতটা দিয়ে দিছি। আর এদেরকে খুদ আর ফিট দিছি এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ এরা ভালো আছে। আর স্কোয়াডের আর যে এই দুইটা হাঁস পরে, দুইটাই মেল হয়েছে, দুইটারই বাইরে রাখতেছে আপাতত, কারণ এছাড়া কোনো ওয়ে নেই। এরা প্রচণ্ড মাইর খায় ওই দুজনে রাতে, সো এরা আপাতত বাইরেই থাকতেছে। এদিক দিয়ে সবাই ভালো আছে। আসলে ধাপকিরগুলো দেখানোর মতো কিছু নাই, কারণ এগুলো তো কমনলি ওদের খাবার দাবার, আর এই নিয়ে ব্যস্ত ওদের জীবন। এখানেও কালকে দুজোড়া বাঞ্জা, আমার সব মিলে পাঁচ জোড়া বাঞ্জা আছে, দুজোড়া বাঞ্জা ব্যাক করছে, ওই জোড়া বাঞ্জা এখানে আছে, রেস্টে আছে আপাতত এই মুহূর্তে। এখানে আমার একটা প্রিয় সিলভার মাদি আছে, খুব সুন্দর। আমি আসলে দেখাই না, খুব কম কবুতরই দেখাই, খুব পছন্দের সিলভার মাদিটা, মাশাআল্লাহ। এই হচ্ছে ওদের অবস্থা। এসে এনে কবুতর দুঃসংবাদের মতো বললামই, দোবা জোড়া ডিম দিছে, কিন্তু পাখি জোড়া ডিম ভেঙে ফেলছে। ওই যে ডিম জোড়াটার বসায় দিতে হবে, লাভ হচ্ছে না কোনোভাবেই। আর দিকটা মোটামুটি সবাই ভালো আছে, কেউ কোনো দিক দিয়ে খারাপ নাই, সবাই ডিম বাচ্চা করা নেই ব্যস্ত। বাড়ির দিক দিয়ে হ্যামার নিয়ে একটা খুশির সংবাদ, কারণ হ্যামার মাদি ডিম দিছে, এটা মাদি আলহামদুলিল্লাহ, এটা নর। সো হ্যামারটা কনফার্ম হওয়া তো আমার ভালো লাগলো। এদিক দিয়ে আর টাইসন জোড়া ডিম দিয়ে দিছে। এছাড়া এই যে মিলিটারি বাচ্চাগুলো, মাশাআল্লাহ সুন্দর কালার আসতেছে, ওদের দিক উল্টা দিকে রাখছে আপাতত। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য, সবাই যাতে ভালো থাকে, সুস্থ সবল থাকে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর এই তো, তো সবাই যাদের স্কোয়াডে খেয়াল রাখবেন, যত্ন নেবেন, এবং নিজেদেরও যত্ন নেবেন। নিজে বাঁচলে বাপের নাম, তো নিজে বাঁচলে আমার কবুতর হাঁস মুরগি বাঁচবে। সো বি কেয়ারফুল এভরিওয়ান। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।